وعليكم السلام ورحمة الله وبركاته جزاكم الله خير بارك الله فيك ভাইজান আপনার এই মানে আপনার লেখাটা পড়ে মাশাআল্লাহ খুশি হলাম আপনি ইন্ডিয়ান সেনাবাহিনীতে চাকরি করেন আলহামদুলিল্লাহ ভাইজান দেখেন কেউ যদি শত্রুপক্ষের গুলিতে সেনাবাহিনী নিহত হয় কিংবা কোনো জঙ্গি হাতে নিহত হয় সে ইনশাআল্লাহ শহীদের দরজা পাবে ইনশাআল্লাহ শহীদের মর্যাদা পাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মুসলিম শরীফের হাদিস عن ابي هريره رضي الله عنه قال جاء رجل الى رسول الله صلى الله عليه وسلم فقال يا رسول الله ارايت ان جاءني رجل يريد ان يريد اخذ مالي قال فلا تعطيه مالك قال ارايت ان قاتلني قال قاتله قال ارايت ان قتلني قال فأنت شهيد قال أرأيت إن قتلته قتلته قال هو في النار رواه مسلم তে মুসলিম শরীফ হাদিস এর অর্থ হলো এই যাহাদিত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন একজন লোক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এলেন এবং বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি কি মনে করেন ওই লোকটির ব্যাপারে যে এলো এবং আমার মাল ছিনিয়ে নিতে চাইলো আমার মাল ছিনিয়ে নিতে চাইলো তো আল্লাহ সাল্লাম বলেন তাকে তোমার মাল দিবে না তারপর বলেন হে আল্লাহ রাসূল আপনি কি মনে করেন আমি মাল তো দিলাম না কিন্তু সে আমার সাথে মারামারি করতে মানে শুরু করলো আমি কি করব তখন আল্লাহ সাল্লাম বলেন তখন তুমি তার সাথে লড়ো তার সাথে লড়ো মারামারি করো তারপরও তুমি তোমার মাল দিবে না তারপরে লোকটি বললো হে আল্লাহ রাসূল আপনি কি মনে করেন সে আমাকে হত্যা করে দিল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমার মাল বাঁচানোর তাগিদে যদি তুমি হত্যা হয়ে যাও তাহলে তুমি শহীদ তাহলে তুমি শহীদ তারপর বললেন হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি কি মনে করেন আমি তাকে হত্যা করে দিলাম তখন আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমার মাল ছিনিয়ে নিতে এসেছিল তাকে তুমি হত্যা করে দিলে সে জাহান্নামে যাবে এই হাদিস থেকে প্রমাণ করে যে এক সামান্য নিজের মাল বাঁচাতে গিয়ে যদি মারা যায় তাহলে শহীদ নিজের মালকে বাঁচাতে গিয়ে যদি শহীদ হয় তাহলে আপনি দেশকে রক্ষা করছেন সারা ভারতের মানুষ আপনাদের মানে কারণে আনন্দে নিশ্চিন্তে তারা ঘুমায় আর আপনারা হচ্ছেন অতন্দ্র প্রহরী রাত জাগরণ করে দেশকে রক্ষা করেন আপনারা মারা গেলে শহীদ দরজা পাবেন না কে বললো আপনাকে ইনশাআল্লাহ শহীদের মর্যাদা পাবেন ইনশাআল্লাহ শহীদের মর্যাদা পাবেন ঠিক আছে ভাইজান আসসালামু আলাইকুম।